নমস্কার নিউজ ব্যাংকারের এই মুহূর্তের আপডেটে আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, কংগ্রেস এবং বামেদের জোট, এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তাল রাজ্য রাজনীতি এবং আজকের দিনে দাঁড়িয়ে এক যৌথ মিছিল করেছে কংগ্রেস এবং বামেরা। এবং এই যৌথ মিছিলের অবশ্যই যে উদ্দেশ্যটা জানা গেছে, ডেপুটেশন প্রদান করার জন্য তারা এই যৌথ মিছিল করেছেন এবং জাতীয় পতাকা হাতে নিয়ে রবীন্দ্র ভবনের সামনে থেকে এই মিছিল করে গিয়ে সিইও কিরণ গিত্তের কাছে ডেপুটেশন প্রদান করেছেন। তাদের মূল দাবি অবশ্যই ভয়ভীতিহীন ভোট যাতে প্রদান করা যায় রাজ্যে, এবং তার পাশাপাশি কোন রকমের ভয়ের পরিবেশ যাতে ত্রিপুরা রাজ্যে না থাকে। নিজের ভোট নিজের অধিকার, এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু তারা আজকের দিনে দাঁড়িয়ে এই র্যালিটা করেছেন। এই র্যালিতে বাম নেতৃত্ব মানিক সরকার থেকে শুরু করে জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেসের নেতৃত্ব বিরজিৎ সিনহা, সুদীপ রায় বর্মন সহ একাধিক অন্যান্য পোড় খাওয়া নেতৃত্বদেরও কিন্তু আজকের দিনে এই র্যালিতে লক্ষ্য করা গেছে। তার পাশাপাশি আমরা যে জিনিসটা জানতে পেরেছি যে ইতিমধ্যেই কিন্তু অনেক দল, শুধুমাত্র কংগ্রেস বা সিপিএমই নয়, অন্যান্য সিপিআইএমএল এবং আরএসপি, এইসব দলগুলো কিন্তু একত্রিত হয়ে আজকের এই জাতীয় পতাকা হাতে নিয়ে এই র্যালিটি করেছে। রাজধানীর রাজপথের বিভিন্ন পথ পরিক্রমা করেছে, পরিক্রমা করে ইলেকশন ডিপার্টমেন্টে ডিএম অফিসে গিয়ে এই ডেপুটেশন দেওয়া হয়েছে সিইওর কাছে। সিইও কিরণ গিত্তের কাছে তারা এই ডেপুটেশন দিয়েছেন এবং দাবি একটাই, গোটা ভোট মরশুমে ভোটের সময় যাতে নির্ভয়ে সব প্রত্যেকে ভোট প্রদান করতে পারেন, এই বিষয়টাকে সামনে রেখেই ডেপুটেশন প্রদান করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়টাকে কেন্দ্র করে আমরা বিগত দিনগুলোতেও দেখছি যে কংগ্রেস এবং বামেদের যে জোটের কথা সামনে উঠে এসেছে, এই বিষয়টাকে কেন্দ্র করে এক প্রকার আজকের এই মিছিলের মাধ্যমে কিন্তু পুরোপুরিভাবে বিষয়টা সিলমোহর পড়ে গেল এবং আজকে ডেপুটেশন প্রদান করা হয়েছে। কংগ্রেস এবং সিপিএম নেতৃত্ব একত্রে হয়ে, আরও বেশ কয়েকটি দল একত্রে হয়ে সিইও কিরণ গিত্তের কাছে, চিফ ইলেকটোরাল অফিসার কিরণ গিত্তের কাছে প্রদান করেছেন ডেপুটেশন। ভয়হীন পরিবেশে সাধারণ মানুষ যাতে ভোট দিতে পারে, এবং এই বিষয়টাকে সামনে রেখেই আজকের ডেপুটেশন দেওয়া হয়েছে। বামেরা এবং কংগ্রেসের কর্মী সমর্থকরা বিগত বহু বছর ধরে একে অপরের বিরোধিতা করে এসেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে প্রত্যেকে নেতৃত্বরা হাত মিলিয়ে একে অপরের সঙ্গে হাত ধরে এই মিছিলে হেঁটেছেন এবং অবশ্যই ডেপুটেশন তারা দিয়েছেন সিইও কিরণ গিত্তের কাছে। আজকের এই মিছিল এবং ডেপুটেশনকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সিপিআইএম নেতৃত্ব মানিক সরকার, কংগ্রেস নেতৃত্ব বিরজিৎ সিনহা এবং সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, শুনব। তাদের সর্বভারতীয় কমিটির সাধারণ সম্পাদক সহ প্রায় ৩২ থেকে ৩৬ জন তাদের দলীয় কর্মী সমর্থক তারা দৈহিকভাবে আক্রান্ত হন এবং পুলিশ সেখানে ছিল, তাদেরকে নিরাপত্তা সেখানে দিতে পারে। আমি এই কথাটা বললাম, কিন্তু এর পরবর্তী সময়ে যেটা দেখা গেল কমলপুরে, সেখানে ত্রিপুরা মথা দলের সমর্থক একজন তপশিলিভুক্ত আমাদের বন্ধু, তিনি রাতের বেলা বাড়ি ফিরছেন, তাকে গাড়ি থেকে নামিয়ে খুন করা হয়েছে, গাড়িটি ভাঙচুর করা হয়েছে। ২ ঘন্টা পর্যন্ত তার কোনো হদিশ ছিল না। পরবর্তী সময়ে হাসপাতালে যখন তাকে নিয়ে যায়, সেখানে ডাক্তারবাবুরা বলেছেন সে মৃত। এই যে পরিস্থিতি চলছে এবং প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচন অফিস পোড়াচ্ছে, যেমন গত পরশুদিন সমাজবাদী কমিউনিস্ট পার্টির মিছিলের উপর আক্রমণ করার চেষ্টা করেছে, অফিস পুড়িয়ে দিয়েছে, প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় এগুলো হরপাগত হচ্ছে। ফলে এই যদি হয় তাহলে একটু ভুল করা যাবে। এটা বন্ধ করবার জন্য এখন সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে, পুলিশ রাজ্য সরকারের নিয়ন্ত্রণে নেই। সেদিক থেকে তাদের কাছে এই দাবিটা জানাবার জন্য যাওয়া হচ্ছে এবং আমাদের বিশ্বাস নির্বাচন কমিশন এই পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। এবং আপনারা দেখেছেন দিল্লিতে আমাদের দলের নেতৃত্ব, এবং এই পত্রিকায় দেখলাম কংগ্রেস দলেরও নেতৃত্ব নির্বাচন কমিশনের সাথে গত পরশুদিন এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে তারা মিলিত হন এবং তাদের কাছে জানতে চান, আপনারা যে প্রতিশ্রুতি দিলেন, আপনাদের উপস্থিতিতে আপনারা ত্রিপুরা ছেড়ে আসেন। সংকল্প নিয়েছি সন্ত্রাসী বিজেপি, তাদেরকে আমরা ত্রিপুরা থেকে বিদায় দেব। এবং আজকে আমরা ইলেকশন কমিশনের কাছে যাচ্ছি যাতে নিরপেক্ষ ভোটটা হয় আর নিরাপত্তা সুনিশ্চিত করে, এই দাবি নিয়ে আমরা যাচ্ছি। আমরা বিশ্বাস এই নির্বাচনে রাজ্যের মানুষ শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রিয়, ধর্মনিরপেক্ষ সবাই আমাদেরকে আশীর্বাদ করে। ধন্যবাদ। আরএসএস ভারতীয় জনতা পার্টির হাতে আমাদের সংবিধান, আমাদের জাতীয় পতাকা, গণতান্ত্রিক অধিকার, আইনের শাসন সবকিছু আজকে পুনরুদ্ধার। এই সংবিধানকে অর্থাৎ মানুষের অধিকারকে বাঁচানোর লক্ষ্যে আমরা রাজ্যের সমস্ত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক, উন্নয়নকামী এবং শান্তিপূর্ণ নাগরিকদের নিয়ে আজকে রাজপথে নেমেছি ভারতের নির্বাচন কমিশনের কাছে এই আর্জি জানানোর জন্য। ত্রিপুরাজ্যের মধ্যে ভোট লুটেরা, গণতন্ত্রের হন্তারক এবং সংহতির শত্রু এই ভারতীয় জনতা পার্টির হাত থেকে যাতে আগামী বিধানসভা নির্বাচনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে রাজ্যে একটা সত্যিকারের জনগণের প্রতিনিধিত্বকারী সরকার গঠিত। আপনারা শুনলেন মানিক সরকার, বিরজিৎ সিনহা এবং জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি, আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে। সুপ্রীতি, তুমি এই মুহূর্তে রয়েছো ইলেকশন ডিপার্টমেন্টের এখানে, এবং এই মুহূর্তের কি পরিস্থিতি রয়েছে গোটা বিষয়টা যদি একটু তুলে ধরো। একদমই অনব, এই মুহূর্তে আমি রয়েছি রাজ্য নির্বাচন কমিশনারের যে কনফারেন্স হল রয়েছে ঠিক সেই হলের সামনে দাঁড়িয়ে, এবং আজকে যে মিছিল বাম এবং কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের যে যৌথ মিছিল আজকে অনুষ্ঠিত হচ্ছে, আমার ভোট আমার অধিকার এই দাবিকে সামনে রেখে এবং সাধারণ মানুষের তরফে মানুষের যে ভোটাধিকার রয়েছে তা নিশ্চিত করার জন্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তের কাছে কার্যত আজকে ডেপুটেশন প্রদান, এবং এই ডেপুটেশন প্রদানের আগ মুহূর্তে কার্যত আমরা যেমনটা লক্ষ্য করতে পারি রবীন্দ্র ভবনের সামনে একটি জমায়েত হয়, যেখানে সিপিএম থেকে শুরু করে কংগ্রেস এবং তার পাশাপাশি বিরোধী রাজনৈতিক জোট, যে জোটের কথা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে প্রকাশ না হলেও আসন সমঝোতা নিয়ে ইতিমধ্যে কিন্তু বৈঠক আমরা দেখেছি। সেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃত্বরা আজকে জমায়েত হয় রবীন্দ্র ভবনের ঠিক সামনে, এবং তারপর শুরু হয় আজকের এই মিছিল, যে মিছিল শহর আগরতলা অর্থাৎ রাজধানী আগরতলার একাধিক পথ পরিক্রমা করে, এবং তার পাশাপাশি আজকের এই মিছিল এসে এই মুহূর্তে জমায়েত হয়েছে ইলেকশন ডিপার্টমেন্টের ঠিক সামনে, যেখানে 9 জনের এক প্রতিনিধি দল প্রবেশ করেছে ভিতরে, এবং যেখানে ডেপুটেশন প্রদানের উদ্দেশ্যকে সামনে রেখে কার্যত আজকের এই মিছিল এবং আজকের এই জমায়েত। তবে আজকের এই জমায়েত এবং মিছিলের মধ্যে একটি পদযাত্রা অনুষ্ঠিত, একটি সভা অনুষ্ঠিত হয়, পথসভা, যে সভাতেও কার্যত উপস্থিত ছিলেন যেমনটা আমরা লক্ষ্য করেছি কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, একই সঙ্গে সিপিএম এর পক্ষ থেকে জিতেন্দ্র চৌধুরী থেকে শুরু করে এক ঝাঁক প্রথম সারির যে নেতৃত্বরা সেই সমস্ত নেতৃত্বরা আজকে উপস্থিত ছিলেন। তবে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, এখন আপাতত চলছে ডেপুটেশন প্রদান, এই মুহূর্তে চলছে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তের সঙ্গে বৈঠক, যে বৈঠকে মিলিত হয়েছে 9 জনের এক প্রতিনিধি দল। অর্ণব, একদম সুপ্রীতি, বৈঠকের কি কথাবার্তা হচ্ছে? মূলত যারা নেতৃত্বরা প্রবেশ করেছেন ভেতরে, যারা কথা বলছেন সিইওর সঙ্গে, তারা কোন বিষয়গুলো সামনে তুলে ধরছেন? দেখো অর্ণব, এই মুহূর্তে আপাতত যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে সেক্ষেত্রে মূল যে বিষয় রয়েছে ভোট আমার অধিকার, এই বিষয়টি রয়েছে সব থেকে মূল, এবং প্রত্যেকে যাতে সাধারণ মানুষজন নিশ্চিতভাবে ভোট দিতে পারে, সাধারণ মানুষের ভোটাধিকার এই দাবিকে সামনে রেখে কার্যত ডেপুটেশন, এবং তার পাশাপাশি রয়েছে আরো দাবি যারই মধ্যে রয়েছে যেদিন 18 তারিখ, তুমিও জানো বা সকলেই আমরা অবগত রয়েছে, যেদিন রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করেন জাতীয় নির্বাচন কমিশন, এবং সেই দিনই রাজ্যের ক্ষেত্রে দুটি অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। একদিকে জিরানিয়া রানীর বাজারে দুই রাজনৈতিক দলের সন্ত্রাসের ঘটনা, এবং অন্যদিকে রয়েছে কমলপুরের সুরমাতে একটি রাজনৈতিক খুনের ঘটনা। কার্যত এই দুই ঘটনাকে আজকে তোলা হয়েছে ডেপুটেশন পর্বে, যেমনটা ইতিমধ্যে এখনো অব্দি খবর পাওয়া যাচ্ছে। তবে এখনো পর্যন্ত চলছে দীর্ঘ অনেকটাই সময় প্রায় পেরিয়ে গেছে ডেপুটেশন প্রদানকারী দল, প্রতিনিধি দল কার্যত 9 জনের যারা প্রবেশ করেছেন, এবং সেই প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন একদিকে কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্মন, অন্যদিকে রয়েছেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং তার পাশাপাশি আরো অন্যান্য নেতৃত্বরা রয়েছেন। 9 জনের প্রতিনিধি দলের মধ্যে তারা এই মুহূর্তে ডেপুটেশন প্রদান করছেন এবং প্রাথমিকভাবে এই দুই বিষয় কিন্তু আসছে আজকে ডেপুটেশনের ক্ষেত্রে, যেমনটা এখনো অবধি খবর। অনুপ একদম। সুপ্রদীপ, তুমি রাস্তায় ছিলে এবং সেখানে মিছিল যেখানে হয়েছে, পথ যেখানে হয়েছে সেই জায়গাটা তো তুমি উপস্থিত ছিলেন, সেখানে কি রকম মানুষের উপস্থিতি ছিল এবং যেই রকম ভাবে তুমি বললে এই মুহূর্তে যে বামেরা যেরকম ভাবে উপস্থিত ছিল, সেখানে কংগ্রেসের নেতৃত্ব সুদীপ রায় বর্মন থেকে শুরু করে বিরজিৎ সিনহা ওনারাও উপস্থিত ছিলেন, তো শান্তিপূর্ণ ভোট যাতে হয় সেই বিষয়টাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কি ইলেকশন কমিশনের পক্ষ থেকে কোনো অন্য কিছু বলা হয়েছে? কারণ আমরা জানি যে প্রচুর পরিমাণে বিভিন্ন প্যারামিলিটারি ফোর্স রাজ্যে রয়েছেন, সেগুলোকে সঠিকভাবে ডিপ্লয় করা হচ্ছে বা হয়নি, এইরকম কোনো অভিযোগ কি উঠছে যারা নেতৃত্বরা গেছেন তাদের পক্ষ থেকে? দেখো অনুপ, এখনো পর্যন্ত যেমনটা তোমাকে জানাচ্ছি যে ডেপুটেশন প্রদান চলছে, তবে প্রতিনিধি দল বেরিয়ে আসার পরে আমরা আরো বিভিন্ন বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করবো প্রতিনিধি দলের কাছ থেকে। তবে আপাত দৃষ্টিতে যেমনটা আমরা ইতিমধ্যে জানতাম, পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী আজ 21 জানুয়ারি এবং আজকে দুই দলের পক্ষে কার্যত এই মিছিল অনুষ্ঠিত হবার কথা ছিল, যে মিছিলে শুধুমাত্র আজকে কংগ্রেস এবং সিপিআইএম নয়, তার পাশাপাশি রয়েছে আরো একাধিক বিরোধী রাজনৈতিক দল, যার মধ্যে থাকছে কার্যত ফরওয়ার্ড ব্লক এবং সিপিআই থেকে শুরু করে সিপিআইএমএল, যে সমস্ত দলগুলিকে কার্যত আমরা গত 19 তারিখে বৈঠকে দেখতে পেয়েছি। আসন সমঝোতা নিয়ে যে বৈঠকটি অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে এবং সকলেই মুষ্টিমেয় ভাবে কার্যত লড়াই করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, বিশেষত বিজেপিকে হটানোর জন্য এই জোট বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে। তবে জোট সম্পর্কে এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি। তবে আপাত দৃষ্টিতে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ইতিমধ্যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল একজোট হয়ে কার্যত ডেপুটেশনে মিলিত হয়েছে। অনুপ, তোমার সঙ্গে কথা বলতে বলতে এই মুহূর্তে যে খবর আমি জানাতে চাইছি, যে ডেপুটেশন প্রদানকারী দল বেরিয়ে আসছে। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্তের সঙ্গে কথা সম্পন্ন এবং তারা বেরোচ্ছেন ভয়মুক্ত পরিবেশে ভোট প্রদানকে সামনে রেখে, কার্যত তাদের এই ডেপুটেশন প্রদান ছিল, তবে বেরিয়ে আসছেন প্রতিনিধি দল। একদম, অসংখ্য আমরা জানার চেষ্টা করবো এবং পরবর্তী সময়ে তোমাকে আমরা এবং দর্শকদের উদ্দেশ্যে আমরা জানানোর চেষ্টা করব ঠিক কি বলেছেন প্রতিনিধি দল। একদম, অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময় আবারও যোগাযোগ করব তোমার সঙ্গে। আমাদের প্রতিনিধি সুপ্রতিম মুখার্জি ছিলেন সেই জায়গাতে এবং সেই এই মুহূর্তে ডেপুটেশন প্রদান করে কিন্তু যারা প্রতিনিধি দল ভিতরে গিয়েছিলেন সিইওর সঙ্গে দেখা করেছেন, তারা বেরিয়ে চলে এসেছেন, সেই আপডেটই কিন্তু এই মুহূর্তে রয়েছে আমাদের কাছে। এবং ভয়মুক্ত পরিবেশে যাতে ভোট প্রদান করতে পারে রাজ্যবাসীর, তার জন্যই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা তারা দাবি করছেন, সিপিএম, কংগ্রেস এবং আরো একাধিক রাজনৈতিক দল একত্রিতভাবে একটি মিছিল করেছেন এবং জমায়েতের পরে এই মিছিল গিয়ে পৌঁছেছে ইলেকশন ডিপার্টমেন্টে এবং সেখানে সিইওর কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।